নমস্কার, ওয়েলকাম টু মন্দিরাস ফেভারিট। আজ আমরা বানাবো তেরিয়াকি চিকেন। খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে খুব অল্প সময় কী করে একটা সুন্দর রান্না করা যায় সেটাই আজকে আমরা শিখব। তো এই তেরিয়াকি চিকেন বানানোর জন্য আমাদের কী কী লাগছে আমরা একবার চোখ বুলিয়ে নিই। চিকেন যখন দেখতেই পাচ্ছেন, বোনলেস চিকেন তো এখানে রাখাই আছে, সোয়া সস, সিসেম অয়েল, মধু, অরেঞ্জ দেখতে পাচ্ছেন, এই অরেঞ্জটা আমি জুস করে নেব, দেখতে পাচ্ছেন আদা, আদাটাকে বেটে নেব, স্প্রিং অনিয়ন আছে, এছাড়াও এর সাথে আমাদের দেখতে পাচ্ছেন এই যে সিসেম মানে সাদা তিল রাখা আছে, আর লাগছে আমাদের বাটার। এবার কী করে আমরা এই চিকেন মানে তেরিয়াকি চিকেনটা বানাবো সেটার জন্য একটুখানি আমাদের কিছু কাজ থাকবে। যেমন অরেঞ্জটা আমি জুস বানিয়ে নেব, কারো যদি রেডিমেড জুস থাকে তিনি সেইটা দিয়ে দিতে পারেন। চলুন, প্রথমে আমাদের চিকেনটা ম্যারিনেট করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে দেখুন। আমি 1/3 কাপ অফ ডার্ক সোয়া সস দিলাম। আপনার কাছে যে সোয়া সস আছে আপনি সেটাই দিতে পারেন, ডার্ক হলেও হবে না হলেও চলবে। এখন 2 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, আমি জিঞ্জারটাকে গ্রেড করে নিয়েছিলাম আদাটাকে, এটা কিন্তু তিলের তেল, সিসেম অয়েল। যদি কারো কাছে না থাকে তাহলে তিনি হোয়াইট অয়েল দিয়ে দেবেন, নাহলে সিসেম অয়েল দিলে ভালো হয় টেস্টটা। 1/3 কাপ অফ সিসেম অয়েল দিলাম। এখন দিচ্ছি মধু, 1/3 কাপ অফ মধু দিলাম। সব কিছু মেজারমেন্টটা দেখুন একই আছে। আর আমি অরেঞ্জ জুস বাড়িতে বানিয়েছিলাম, সেই 1/3 কাপ অফ অরেঞ্জ জুস দিলাম। দিয়ে এবার সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালো করে মিক্স আপ করে নিলাম। আমার এখানে 200 গ্রাম মতন বোনলেস চিকেন আছে বলে আমি এই মেজারমেন্ট নিলাম, যদি কারো বেশি হয় তিনি একটু বুঝে শুনে বাড়িয়ে নেবেন। আমি চিকেনগুলোকে মোটামুটি একটা পিসে কেটেছি, একটু বড় সাইজের করা হয় কিন্তু আমি ঘরে বলে আমি মিডিয়ামের থেকেও ছোটোই কেটেছি। আপনি চাইলে মিডিয়াম আপনার ইচ্ছে মতন চিকেন পিস করে নেবেন। এবার এই চিকেনগুলোকে এইটার মধ্যে, এই ম্যারিনেশনের জন্য যেটা আমরা তৈরি করলাম মিক্সারটা, ওটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে প্রায় ঘন্টাখানেক মতন আমি ঢাকা দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে একটা শুকনো ফ্রাই প্যান দিয়ে, তার মধ্যে ফ্রাই প্যানটা একটুখানি গরম হলে আমি এর মধ্যে সাদা তিলটা দিয়ে দিলাম, অল্প সাদা তিলটা। কিন্তু পরিমাণটা সেরা মানে এটা জাস্ট ফর ডেকোরেশন, আপনার না থাকলেও চলবে, দিলে দেখতে ভালো লাগে। সিসেম কিন্তু, তিল কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এটাকে আমি শুকনো খোলায় একটু রোস্ট করে নিলাম, দিয়ে এটাকে তুলে রাখলাম। এত অল্প সময় রান্নাটা হয়ে যায় একবার করে, আজকালকার ব্যস্ততার জীবনে কিন্তু যত কম সময় রান্নায় দেওয়া যায় ততই ভালো। এবার ওই ফ্রাই প্যানটার মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন সিসেম অয়েল আবার ছড়িয়ে দিলাম। মনে রাখবেন আমরা কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময়ও কিন্তু তেল দিয়েছিলাম, এই তেলটা গরম হলে আমি এই তেলের মধ্যে ওই ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো শুধু তুলে চিকেন পিসগুলোকে একটু ফ্রাই করে নেব। আপনারা অন্যান্য অনেক ভিডিওতে দেখে থাকতে পারেন যে খুব ডিপ ফ্রাই করে অনেক তেল, আপনি চাইলে সেটাও করতে পারেন। আমি একটু কম তেল ইউজ করি বলে সব কিছুতেই একটু কম কম তেল দিই। দেখুন আমাদের চিকেনটা জল ছেড়েছে, চিকেন কিন্তু দিলেই জল ছাড়ে, অতএব জল ছেড়েছে, ফলে এখানে কিন্তু এই ভাজার সময় কিন্তু চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। এখনও যারা আমার, এখানে বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবেন, বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, যদি অপছন্দ হয় সেটাও জানাবেন। দেখুন আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমরা এবার চিকেনগুলোকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিলাম। আর ওই যে তেলটা, চিকেন ভাজার তেলটা, ওর মধ্যে আমি 2 টেবিল স্পুন বাটার মিশিয়ে দিলাম, এটা কিন্তু সল্টেড বাটার। এই জন্যেই আমি কিন্তু চিকেন ম্যারিনেশনের সময় দেখে থাকবেন অনেকেই কোনো রকম নুন মেশাইনি, কারণ বাটার, সল্টেড বাটার দিচ্ছি, সোয়া সসে একটু নুন থাকে। এরপর যাদের রান্নাটা করার পর একটু টেস্ট করে নেবেন, মনে হবে নুন লাগবে, তারা নুন মিশিয়ে দেবেন।
এখন আমি এই বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে ওই যে চিকেন ম্যারিনেট করেছিলাম সেই জুসটা এর মধ্যে দিয়ে দিলাম। এই জুসটাকে একটু ফুটতে দিতে হবে। দেখুন বাবলও এসে গেছে, ফুটেও গেছে। রান্নাটায় এত অল্প ইনগ্রিডিয়েন্টস লাগে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দেখুন আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি, গার্লিক রসুন ইউজ করিনি, জাস্ট তিন চারটে জিনিস দিয়ে কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাচ্ছে। এবার ওই ভেজে রাখা চিকেনগুলো আমি ওই ফুটন্ত যে গ্রেভিটা যে তৈরি করছিলাম তাতে দিয়ে দিলাম, এবং আপনি আপনার প্রয়োজন মতন গ্রেভিটা রাখবেন। আপনি দেখুন আমাদের কিন্তু গ্রেভিটা মোটামুটি মাখা মাখা হয়ে গেছে, আমি এবার এগুলোকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এবার ওপর থেকে আমি ওই যে রোস্টেড সিসেমটা করে রেখেছিলাম সেটা স্প্রিঙ্কল করে দিলাম, এটা দেখার জন্য। আর তারপরে আমি স্প্রিং অনিয়নটাকেও ছড়িয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, আর যদি না থাকে কিছু কোনো অসুবিধেও হবে না, একবার করেই দেখুন, চটপট হয়ে যাবে। কর্মব্যস্ত জীবনে এত সহজে এত অল্প সময়ে একটা এত সুন্দর রান্না করে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। কেমন লাগলো একবার আমাকে জানাবেন, তাতে আমারও খুব ভালো লাগবে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই যে ভিডিওটা দেখলেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রান্নাটা একবার করে নিজে খাবেন, বন্ধুবান্ধবদের খাইয়ে মতামতটা আমাকে জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। নমস্কার।